আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই সুন্দর সন্ধ্যামালতি গাছটা যদি কেউ অর্ডার করতে চান তাহলে আমাদেরকে মেসেজ করে দিবেন, আমরা অলরেডি পোস্ট করে দিয়েছি। টেরাকোটা মাটির 8 ইঞ্চি টবে গাছটি লাগানো আছে, আর এটা হচ্ছে হলুদ এবং হচ্ছে ম্যাজেন্ডা। আর এই দেখেন, যেহেতু এখন সন্ধ্যা এখনও হয়নি, এই জন্য এটা আসলে সন্ধ্যার দিকে ফুটে অংশ বুঝা যায় এবং হচ্ছে বিশেষ করে ভোরের দিকে এই ফুলটা বেশি ফুটে। আর এটা হচ্ছে মৃদু হালকা একটা ঘ্রাণ আছে, অনেকে কিন্তু জানতে চান ঘ্রাণ হয় কিনা। এই যে পুরো সবগুলোতে কলি ভরপুর, দেখেন এইটার মধ্যেও কলি চলে আসছে। তো একে একসাথে আসলে একটা গাছে দুইটা ফুল মানে খুবই ভালো লাগে। আর দেখা যাচ্ছে দুইটা কালারই আপনার পছন্দ, যদি এক গাছে হয় তাহলে মনে। তো এই গাছটা যদি কেউ অর্ডার করতে চান আমাদের পেজে মেসেজ করে দিবেন, গাছটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে বীজ কিন্তু চলে আসবে, অলরেডি বীজ চলে আসছে মনে হয়, তার একটু অপেক্ষা করি আপনাদেরকে আমি দেখাই। এই যে, তো তার মানে বীজ ফুল কলি সহ আপনি কিন্তু এই গাছটা পেয়ে যাচ্ছেন। এই যে টপ সহ একেবারে আপনাকে কিছুই করতে হবে না, একেবারে রেডি করা গাছ। যিনি আগে অর্ডার করবেন তিনি কিন্তু এই গাছটি পেয়ে যাবেন, আপনার মানে সেম গাছটা। আমরা আরও গাছ দিতে পারবো কিন্তু সেম এই গাছটা আপনি পেয়ে যাচ্ছেন। এই যে গাছ, এটা এখানে দেখিয়ে দিই, এটা আসলে কোনো সমস্যা নয়। এটা হচ্ছে এই যে বড় শক্ত আছে, আর এখানে আপনি যত গাছ ছেঁটে দিবেন, যত ছেঁটে দিবেন তত হচ্ছে আপনার ইয়ে হবে, গাছটা আরও ঝোপালো হবে। তো আমরা অলরেডি সার মাটি দিয়ে লাগিয়ে দিয়েছি, আপনারা যদি কেউ অর্ডার করতে চান আমাদেরকে মেসেজ করে দিবেন। আর এটা কিন্তু 12 মাসই ফুল ফুটে, সবসময় আপনি ফুল পাবেন কম বেশি। আর হচ্ছে এটা বারান্দায়, আমি কিন্তু বারান্দায় রেখেছি, অতি যত্নে বারান্দায় রেখে দিতে পারবেন। আর এটা হচ্ছে কম আলোতে রোদেও কিন্তু ফুল ফুটে। তো আপনাদের কারো ভালো লাগলে অর্ডার করে ফেলবেন। আল্লাহ হাফিজ।